আমাদের মোবাইল টোবাইল সব ইয়া করো কিন্তু অফ কোর্স স্যার ওইটা বন্ধ মোবাইল নাই আমাদের বকা বড় না সব তার ইয়া সব ওপেন করে এখানে রাখো হ্যাঁ ঠিক আছে এক মন্ত্রী বাদে কারো কথা শুনতে এখানে আসি না আমি বললাম তো কেউ কথা বলে কাজ করে বাড়া দিতে এক মন্ত্রী যদি বলে লোকটাকে রাষ্ট্র রাষ্ট্রকে সম্মান করি মন্ত্রী মানেই রাষ্ট্র আর মন্ত্রী অত্যন্ত ভদ্রলোক মানুষ আমাকে নিয়ে আসছে আমাকে গাইবন্ধ থেকে নিয়ে আসছে তাহলে আমি যদি খারাপ হই তার কষ্ট পাবে আপনি নিয়ে আসছে এবং এবার নির্বাচন আমি অফিসে বসে গল্প করবো সেটাও মাইন্ড করবে এখানে বসে গল্প করবো সেটাও মাইন্ড করবে একটা কথা যদি বলে তার নারী ঘুরি বাই করে ফেলবে না ওসি কিসের ডিবির আতি আমি ভালোর জন্য আপনার বাড়িতে অত্যাচার হয় না মামলা টামলা আমার হাত দিয়ে যায় না আমি চিন্তা করলাম এই লোকটা কথা বলে ভালো কিন্তু আর কথা প্রকাশ পায় আমি তো মামলা দিইনি এটা তার কপাল ভালো লোকজন মামলা দিই আমার হাতে 17 জন অফিসার এএসআই 13 জন কতজন জীবিত আতিকে কা কত আতিক আছে এখানে একটা বাঘ বাঘকে আমি বিড়াল করে রাখছি বাবা কি থা সবাই বাঘ কিন্তু এটা জেনে রাখবে যদি অর্ডার দিয়ে আজকে 20টা হাজিরা যাবে আপনি মতো কালুরগুলার কালুর চেয়ে বড় বড় গুলা হাজিরা এবং হাজার বোঝা যাবে আমি যদি অর্ডার দিই আপনি আতিক আপনার চেয়ে ডিভির ইন্সপেক্টর আর আমি 6 থানার ওসি ছিলাম আপনার চেয়ে জ্ঞান গরিব কি আমার কম তবে আপনি কিন্তু কথা নাড়ানাড়ি করেন আতিককে আমার রুমে একা ডেকে আপনি কি চাচ্ছেন লোকজনের দ্বারা অপমান হবে আমি একটা ইশারা করবো আটকে যাবে বাই করতে কিন্তু আমার লাগবে এবং আপনার পার্টি লাগবে কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু সার্কুলার হয়ে যাবে জাতি কাটক করে আমার কথা যে আমি যেটা বলে দিলাম চারজনের সামনে এটাই রায় আমি হাত দিই নেই একটা বিপদে পড়ে আছেন আবার বিপদ চতুর্দিক কিন্তু আপনি আপনি চলার পথ খুঁজে পাচ্ছেন না সেই কারণে হয়তো ওই জিনিসগুলো হাতে নিতে হয় অ্যারেস্ট মাফ হবে না আপনার স্বামী আমারও ব্যাপক ক্ষতি করে গেছে এতদিন ফাঁকি দিচ্ছে চুরি করে চোরা করতে হবে এখনো কিন্তু তোমার গায়ে আসুক দেই নেই দেই নেই কিন্তু আচ্ছা শোনো এখন ওইখানে এত সবাই পয়সা খাচ্ছে এখন তোমাদের আদেশ আমি বাদ দিয়ে পুলিশে রাখবো ওই পয়সা তুমি দিতে পারো তাহলে বলো তাহলে আপাতত থানার থেকে ইয়ে করো এখন কিন্তু ওইরকম সময় নাই যে পয়সা খাচ্ছে না সবাই ও জেলা এখানে আমার মাসিক অনেক টাকা লাগতেছে অনেক টাকাকে কথা দিয়ে আসছে ঠিক আছে আমার কমপক্ষে 5 লাখ টাকার কারণ আমি কী কী জিনিস চাইছে 7 লাখ টাকা লাগবে আমি বলছি স্যার আমি চেষ্টা করব এবং বলছি যে এখানে মাদক ছাড়া কিছু না ওপে তো ওনার কথা হয় না হাও কেন না মুক্তার অ্যাকশন নিতে পারবে না শুভ অ্যাকশন নিতে পারবে না তোমরা কি আমার এই 5 লাখ টাকার ব্যবস্থা করতে পারবো তুমি ঠান্ডা করার দায়িত্ব স্যার ধৈর্য আমাদেরকে চালা দিয়ে দাও না থাকি না থাকি একটা ওরে চাইছ বাইরে দিকে তোমার ব্যবসা করবো হ্যাঁ স্যার দেখবে 5 লাখ মুক্তারকে আতিক ওই দিন নাই
পুরে চলে যাবে অন্য পাড়া চলে। তারপরে শুভকে ধরতে বলবে নির্বাচনের আগে, বুঝতে হবে সব ভাঙে বলবো না কোথা হয়ে গেল। আদিকে বদলির চান দুই লাখ টাকা দিতে আমি কালকেই বন্ধু করবো আগামীকালকে। দুই, আমার ওই জায়গায় যে জায়গার ক্ষমতা সেই জায়গায় আর পাঁচ লাখ টাকা আমার কাছে অন্য কারণ চাইছে। এই সাত লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা আতিক বা ওই দুটাকে ট্যাকেল দেওয়ার দায়িত্ব। আর ওই দুটাকে যদি কোনো এর মধ্যে কোন রান দিতে পারে তাই দায়িত্ব। তারপরে সে আরেকটা দায় দায়িত্ব হচ্ছে কি নির্বাচন হয়ে যাওয়ার পরে মন্ত্রী স্যারকে বললে আমি চালান করে দিয়ে কথা দেবো, কারণ আমার সব উপরে লাইন এই যে টাকাগুলো যাবে এই টাকাই কাজ করবে, এই টাকাগুলোই কাজ করবে। ওইটা হচ্ছে তোমার